बन्धुगण देश खेल ब्याडमिन्टन समस्त बैडमिंटन ब्याडमिन्टन विकास बिकास बैडमिंटन एसोसिएशन ऑफ इंडिया एक गुरुत्वपूर्ण भूमिका निर्वाह गर्छ उन्स चौतिस मसहार प्रतिष्ठित अनुष्ठान आम देशले बैडमिंटन खेला लोकप्रियता बढाइवा आरम्भकरी प्रत्येक ब्याडमिन्टन खेलाडी म प्रोत्साहित गर्ास गुरुत्वपूर्ण भूमिका ग्रहण गरिसडा যুবসেবা বিভাগ ব্যাডমিন্টন আসোশন অফ ইন্ডিয়া এবং ওড়শা স্টেট ব্যাডমিন্টন আসোশন মিলিত সহযোগী কটকর জবাহর নেহু ষাডিয়ার ওড়িশা মাষ্ট দুই হাজার চবিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিডব্লু এফ সুপর ওয়ান হন্ড্রেড অনুষ্ঠিত হেউছে। এই আন্তর্জাতিক ব্যাডমিটন টুর্নামেন্ট আমার রাজ্যের তৃতীয় থরপ্রাই অনুষ্ঠিত হোচি এই অন্তর্জাতীয় ব্যাডমিটন টুর্নামেন্ট। ଦେଶ ବିଦେଶରୁ ଆସୁଥିବା ବହୁ ବ୍ୟାଡ଼ମିଣ୍ଟନ ଖେଳାଳିମାନଙ୍କୁ ନିଜ ପ୍ରତିଭା ପ୍ରଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଏକ ଉତ୍କୃଷ୍ଟ ପ୍ଲାଟଫର୍ମ ପ୍ରଦାନ କରୁଛି ବନ୍ଧୁଗଣ ଆଜି ମୁଁ ଆମ ଦେଶ ଓ ରାଜ୍ୟର ବ୍ୟାଡ଼ମିଣ୍ଟନ ପ୍ରତିଭାଙ୍କର ସମ୍ବନ୍ଧରେ ମଧ୍ୟ କହିବାକୁ ଚାହିଁବି ଯାହାଙ୍କର ଅଦମ୍ୟ ପ୍ରୟାସ ଏବଂ ପ୍ରଚେଷ୍ଟା ବଳରେ ଆମ ଦେଶ ଏବଂ ରାଜ୍ୟର କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରରେ ବିଶ୍ୱମଞ୍ଚରେ ନିଜ ପାଇଁ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିପାରିଛି ब्याडमिन्टन खेलाडी पिभि सिन्धु एवं साइना नेहवाल एवं आमै एसप्रै आज आम देशप्रै आज गर्वित विभिन्न जातीय एवं एवं रे मध्य एलम्पिक खेलाडी माने पदक जिति आम देशप्रै आज सम्मान एवं गौरव को वृद्धि गरिन्छ अलम्पिक पदक कठिन परिश्रम त्याग निष्ठा এবং ক্রীড়া ক্ষেত্র পরি রয়েছে অতুট প্রত্যেক সূচাওছে বলে কে অত্যুক্তি হব না এই ব্যাডমিন্টন খেলা এই ব্যাডমিন্টন খেলা হচ্ছেন আমি আদর্শ আমরব দেশর লক্ষ লক্ষ যুব মহিলা ক্রীড়াবিত মানুষ প্রেরণার উৎস আগকু অনেক যুব যুব মহিলা ক্রীড়াবিত মানে ক্রীড়া ক্ষেত্রে নিজ প্রদর্শন মাধ্যমে আমার দেশপ্রাই গর্ব ও গৌরব অর্জন করবে বলে মো পূর্ণ বিশ্বাস অ আম ৰাজ্যৰ যুৱ বেডমিণ্টন ক্ৰীড়াবিত তন্ভি পত্ৰী যাংক বিষয়ে মানৱৰ হেমন্ত বিশ্ব শৰ্মা মহাশয় ক'লে পোন্ধৰ বৰ্ষৰ কম এছান বেডমিণ্টন চাম্পিঅনশীপ পদক জিতি আম ৰাজ্যশপৰাই গৌৰৱ অৰ্জন কৰিছিল তন্ভি এবাৰ আম দেশৰ একজিং ষ্টাৰ বন্ধুগণ এই বেডমিণ্টন হাই পৰফমেন্স চেণ্টৰ চটল दृढ भित्तिभूमि उ उत्तम प्रशिक्षण सह खेलाडी म सर्वाङ्गीन समस्त सम सुविधा सुजोग ये आमु प्रदान गरि आगामी दिन पानी भरपूर भरपुर बेस्ट पर्फमान्स पनि जातीय अन्तर्जातीय क्षेत्रै क्रिडा प्रतिभाको निजर प्रतिभाको प्रतिष्ठा निश्चित भावी देशप्रै गौरव आण आउँथ आज सटल प्रस्तुति कि রয়েছে আজ তার শুভ উদ্ঘাটন হয়েছে নিশ্চিত ভাবে আগামী দিনের আমুক এক নূতন পরিচয় সে আমি দিয়ে পাব এ সটল এবং আমার পিলা মানে ওশারুমধ্য অনেক খেলা আগামী দিনের বিভিন্ন অন্তর্জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেটে ভাগ নিয়ে পদক জিতিপারে সে দিগরে প্রয়াস করা ব্যাডমিন্টন জগতরে আগামী দিনের ওষা বিশ্ব মঞ্চে পরিচিত হব বলে মোর আশা ও বিশ্বাস କ୍ରୀଡ଼ା ଓ କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନଙ୍କର ସାମଗ୍ରିକ ବିକାଶ ପାଇଁ ଆମ ନୂଆ ସରକାର ଆସିଲା ପରଠାରୁ ଆମେ ମଧ୍ୟ ତାକୁ କିଭଳି ଭାବରେ ଏକ ନୂଆ ରୂପରେ ଏବଂ ସେଥିରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଆମ ଖେଳାଳିମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ସହିତ ତାଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହିତ ମଧ୍ୟ ଦେବା ଇଏ କାମ କରିବା ପାଇଁ ଆମ ନୂଆ ସରକାର ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ ଏଠି ପରମ ସୌଭାଗ୍ୟ ଆମର ଜୁନ୍ ମାସ ବାର ତାରିଖରେ নয়া সরকার আসলে এবং সেদিন জনতা ময়দানরে আম নেই সরকার রে আসিকি প্রথম ক্যাবিনেট করে দেশ গুরু রাজ্য গুরুত্বপূর্ণ নিষ্পতি আজ তাহা ছাস পূরণ করেছেন সেই বারো তারিখ কু আপন মানে সমস্ত মনে পকা জুন্ বার তারিখ সেতবে গরম দিন লা গ্রীষ্ম প্রবাহ লা एवं परम सौभाग्य थिला जे माननीय यश्री प्रधानमन्त्री समेत भारतवर्ष र अनेक वरिष्ठ नेतृबृन्द केन्द्र मन्त्री बृन्द विभिन्न राज्य मुख्यमन्त्री बृन्द उपस्थित लेदिन मध्य आज आम विशिष्ट अतिथि एवं ब्याडमिन्टन र नेतृत्व नउँदा देश र आसाम र मुख्यमन्त्री ठिक सही बार तारिखेसित रहि আম সরকার এই ভব্য শপথ পাঠ উৎসব উপস্থিত রই আম উৎসাহ দিয়ে এবং আজি আজ যদি আমি মনে পকয়া তাহলে ঠিক সেই বারো তারিখ কিভাবে এক সংযোগ সেদিন লাগে বারো তারিখ আজ বার তারিখ এবং সে আজ আমার নিমন্ত্রিত অতিথি এবং আজ এ সটল ভর এক ব্যাডমিন্টন্টাডিয়মর উদ্ঘাটন উৎসব উপস্থিত রই সে আমার গৌরব গৌরবান্বিত করা সহিত। আমার নয় মাস ছণ হওয়া এবং যে কমিটমেন্ট আমি দিয়ে তা সেই অনুসারে আমি আগুক বড়ুচু যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগলা তবে আমলকু লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না